আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা দুইটা বড় বড় মুজিজা দিছিল, একটা হলো কোরআনের মুজিজা আর একটা হলো মেরাজের মুজিজা। কোরআনের মুজিজা আর মেরাজের মুজিজা, একটা হিসি মুজিজা আর একটা মানবী মুজিজা। এই দুইটা মুজিজা আর কোনো নবীকে দেওয়া হয়নি। দোনো মুজিজার কথা, অলৌকিক ঘটনার কথা যা মানুষের সাধারণ মানুষে বুঝতে সক্ষম হয় না, এগুলিকে মুজিজা বলা হয়, যেটা শুধু একমাত্র আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত হয় কারো উপার্জনের মাধ্যমে, যোগ্যতার মাধ্যমে, নিজের দলবল এবং কোনো অস্ত্র শস্ত্রের মাধ্যমে, জনবলের মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে, নিজের সাধনার মাধ্যমে অর্জন করা যায় না। এরকম একটা জিনিসকে মুজিজা বলা হয় যেটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত হয়, একমাত্র আল্লাহর পক্ষ থেকে। নিজের কোনো সাধনা, কোনো যোগ্যতা, কোনো এই পারিবারিক যোগ্যতা বা সামাজিক যোগ্যতা বা অর্জিত যোগ্যতা, কোনো যোগ্যতার মাধ্যমে এটা অর্জন করা সম্ভব হয় না। সেরকম দুইটা বড় বড় এমনি অনেক মুজিজা ছিল ফাসাইলে নববীর মধ্যে। হযরত আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাই প্রায় 500 মত মুজিজার কথা উল্লেখ করছেন, বাকি 100 মত এই লামিয়াতুল মুজিজার মধ্যে প্রায় 100 মত মুজিজার কথা উল্লেখ করছেন। সবগুলির থেকে বড় মুজিজা হলো দুইটা, একটা হলো কোরআনের মুজিজা আর একটা হলো মেরাজের মুজিজা। এই দুটোটা মুজিজা উল্লেখ করার সময় আল্লাহর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা উপা, একটা উপা দিয়ে উল্লেখ করছেন, একটা উপা দিয়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধির মধ্যে আল্লাহর নামে যেরকম নাকি 99টা নাম, 99টা উপাধি নাম ছিল, সেরকম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও 99টা উপাধি নাম আছে। তার মধ্যে একটা হলো আব্দ, আব্দ, আব্দ। আল্লাহর 99টা নাম আমাদের ছোট ছোট বাচ্চারা নুরানি খানাতে মুখস্থ করে, এরকম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধির মধ্যে একটা উপাধি মোহাম্মদ, আহমদ, হামেদ, সফি, মুসাফা, এরকম অনেক নাম আছে। তার মধ্যে একটা না একটা উপাধি নাম আছে আব্দ, আব্দ, আব্দ শব্দ। এই আব্দ শব্দটা কোরআনের মুজিজা এবং মেরাজের মুজিজার মধ্যে নবীর উল্লেখ করছেন। ওয়াইন কুলতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আব্দিনা فأتوا بسورة من مثلي وإن كنتم في ريب مما نزلنا على عبدنا على عبدنا الكتاب سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام وكانوا عبد الكتاب اللي كرسل إيه كانوا عبد الكتاب اللي كرسل عبد الكتاب عبد وبادتا এতো বেশি প্রিয় ছিল যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এক বুজুর্গ বলেন, লা তাদানি ইল্লা বিয়া আব্দা ফা ইন্নাহু আশরাফু আসমাই, লা তাদানি ইল্লা বিয়া আব্দা ফা ইন্নাহু আশরাফু আসমাই। আমার যত টাইটেল আছে সবগুলির থেকে আমার কাছে উত্তম টাইটেল হলো কি, আব্দুর টাইটেল। হযরত শেখ তাফসীর মাওলানা ইদ্রিস কান্দুরবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কয় জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুইটা বড় বড় মুজিজা দান করছেন আল্লাহ তাআলা, একটা হলো মেরাজের মুজিজা আর একটা হলো শাফাআতে কুবরার মুজিজা, শাফাআতে কুবরা, শাফাআতে কুবরা কিয়ামতের দিবসে, আর একটা এই ইয়ার মুজিজা, মেরাজের মুজিজা। আর কোনো নবীকে এরকম দুটা এরকম মুজিজা দেওয়া হয় নাই, এই দুটো মুজিজা দেওয়া হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শুধু একটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা গুণের কারণে, দুইটা গুণ ছিল, বান্দার সাথে তাওয়াজু করছে, বান্দা বান্দা মখলুকের সাথে, উম্মতের সাথে, সাধারণ মানুষের সাথে তাওয়াজু, নম্র ভাষা, ভদ্র ভাষা, নিজকে নিজে ছোট মনে করছে। এটার কারণে আল্লাহ তাআলা মেরা এই শাফাআতে কুবরা, শাফাআতে কুবরার মুজিজা দান করছে। আর আল্লাহর সাথে মুজিজা করছে, আল্লাহর সাথে তাওয়াজু করছে,
তওয়াজু করা মানে নিজকে নিজে ছোট মনে করা, এই নিজকে নিজে ছোট মনে করছে, সবগুলি নিয়ামতকে আল্লাহর পক্ষ থেকে মনে করছে, এই জন্য আল্লাহ তাআলা মেরাজের মতো মুজিজা দান করছে। এই দুইটা কারণে দুইটা বড় বড় মুজিজা দান করছে। আমাকে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে এই দুইটা মুজিজা সম্পর্কে, দুইটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তওয়াজু সম্পর্কে যদি আল্লাহ তৌফিক দেয়, তাহলে দুই একটা শব্দ বলে আপনাদের থেকে বিদায় নিয়ে নেব। এক নম্বর, মেরাজের মুজিজা দান করছে, আল্লাহর সাথে তওয়াজু করছে। আল্লাহর সাথে তওয়াজু করা মানে সব নিয়ামতগুলিকে আল্লাহর থেকে মনে করা। এই দিশে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছে, চোখ দিছে, হাত দিছে, পা দিছে, কলম দিছে, 360 জোড়া দিছে, আল্লাহু আকবার। এই যে মেশিন দিছে, 22টা মেশিন বলে, সিনার থেকে নিয়ে মাথা পর্যন্ত সব নিয়ামত, আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা গরু ছাগল হাঁস মুরগি যত নিয়ামত দিছে, যত তরুলতা দিছে, এই সবগুলি আল্লাহর পক্ষ থেকে, এই কথা মনে করা, এটাকে তওয়াজু বলা হয়। তওয়াজু মানি এরকম করে করে, এরকম করে করে কি করা না, আরজনের সামনে মাথা নত করা, কদম মুচি করা, চুম্বন করা না, তওয়াজু মানি প্রত্যেক মুহূর্তের মধ্যে সবগুলি নিয়ামত, আমি যে খানা খাইতেছি, আমি যে কথা বলতেছি, আমি যে চলাফেরা করতেছি, আমি যে দেখতেছি এই দিক সেদিক, আমাকে আল্লাহ তাআলা দেহার শক্তি দিয়েছে, শোনার শক্তি দিয়েছে, চলার শক্তি দিয়েছে, হাওয়ার শক্তি দিয়েছে, এই সবগুলি নিয়ামত কার 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 বলেন না ভাই। وَإِن تَعُدُّوا نِعْمَةَ بِكُم مِّن نِعْمَةٍ فَمِنَ اللَّهِ যত নিয়ামত দিছে সবগুলি আল্লাহ থেকে মনে করা, এটাকে বলা হয় তওয়াজু। এই তওয়াজু এখতিয়ার করছেন আল্লাহর সাথে, কীভাবে এখতিয়ার করছেন, কীভাবে পছন্দ করছেন, কীভাবে আল্লাহর সাথে, সেটার একটা নমুনা বলা হইতেছে। যখন মেহরাজে গেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহরাজে গেছেন, যাইতে 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 এমন জায়গায় মরছেন, সুম্মা দানা ফতত আল্লাহ ফাকানা কাবা কৌসাইনি আও ফাদনা ওইলা আওহা ইলা আব্দি মা আওহা, যাইতে যাইতে এমন যাওয়া জায়গায় গেছে যেখানে যাওয়া জিব্রাইল আলাইহিস সালাম যাওয়া সম্ভব হয় নাই, কোন নবী রসুল সম্ভব হয় নাই। বদিনা চে আজদি দান বরুবুন মাপুর সাজমা আছে কৈফিয়ত কে জুবুন, যা দেখার আছে দেখছে, যা শোনার আছে শুনছে, কি দেখছে কি শুনছে কারো দেখকে বর্ণনা করা সম্ভব হবে না, কেউ বর্ণনা দিতে পারবে না। কয়েকজন এগুলি কি বলেন আপনারা, আমরা তো এগুলি বুঝি না, বর্ণনা দিতে পারবো না, এরকম কি এরকম কোনো কথা, ফাগল বর্ণনা দিতে পারে না। আর বেরুমি রহমতুল্লাহ বলে আত্মকেরা দেমা গাছ কে পুরসদ যে বাগেবা বুলবুল ছে গুপ্ত গুল সে শুনি রসে করুন। বাবুনগরের মানুষ, পাহাড়ের কাছের মানুষ, জিয়া জিঙ্গা জিঙ্গা জিয়া 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 খেতে করে না, এই জিঙ্গা খেতির মধ্যে আসরের ঘরে যখন বাতাস শুরু হয় তখন কি, তখন শুরু হয় বাসর ভরে যখন বাতাস হয় তখন সাথে সাথে জিঙ্গা ফুলের ফুল ফুটে আর ওদিকে বাতাসও আসে, এদিকে এই ফাঁকি ফাঁকি গুলি আসা শেষও করা আরম্ভ করে। এই জন্য আরো বীরবুল রহমতুল্লাহ বলেন বাতাসে কি বল, বাতাসে কি বলছে, বুলবুলিয়ে কি আসা বলা আরম্ভ করছে, জিঙ্গা ফুলে কি শুনছে, দুনিয়ার মধ্যে কেউ বুঝা জিজ্ঞাসা করা বাগানওয়ালার থেকে সম্ভব হবে? আকনু কেরা দেমা গাছ কে পুরুষ যে বাঘে মা বুলবুল চে গুপ্ত গুল সে শুনি দশবা চে কর, এরকম কতগুলি কি আছে। আরে দুই সিলেটের লোক এক জায়গায় দাঁড়াইয়া যদি একজন আরেকজনের সাথে ঝগড়া করে আরম্ভ করে, এক মা এক মাদান পর্যন্ত ঝগড়া করে, আর এদিকে আর দুটা এই আমাদের চট্টগ্রামের লোক ঝগড়া করে আরম্ভ করে, মাঝখানে নোয়াখালীর একটা লোক আধা ঘন্টা পর্যন্ত এক ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত আগ করে বসে থাকে, একটা শব্দ বুঝবে বলেন দেখা, একটা শব্দ বুঝবে? জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, আল্লাহ কি শুন, আল্লাহ কি বলছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুনছে, এগুলি কেউ বর্ণনা দেওয়া সম্ভব না। বাকি মুসা আলাইহিস সালাম পর্যন্ত আসার সাথে সাথে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে কি বলছেন না বলছেন, এগুলি বুঝি সুঝি না,
আপনাকে কি দিছে এটা বলেন। পঞ্চাশ শক্ত নামাজ ফরজ করে দিছি, পঞ্চাশ শক্ত নামাজ ফরজ করে দিছি। ক বাবা রে পঞ্চাশ শক্ত ফরজ নামাজ করে দিছে, আপনি কিছু বলেন টলেন নাই? কয় না আমি কিছু বলি নাই। কোথায় যেতেছেন? আমি আমার উম্মতকে তিন অক্ত নামাজ আদায় করতে পারি নাই, আপনি পঞ্চাশ শক্ত নামাজ নিয়ে যাইতেছেন। আপনার কোনো দাওয়াতে তো বিলের কাম কাজ টাজ করা লাগবে, আপনার উম্মতে আর কোনো কাজ করা লাগবে? সবগুলি সারাদিন চব্বিশ ঘন্টা যদি এই নামাজে আদায় করতে থাকে, তারপরে তো পঞ্চাশ শক্ত আদায় করে পারবে না। আপনি যান আবার খোদার দরবারে, আবার যান। আবার গেছে সুপারিশ করা আরম্ভ করছে, সুপারিশ যখন করছে আল্লাহর কাছে গিয়া সুপারিশ করছে, তখন বন্ধুগণ ফাসক্ত নামাজ রাজত্ব নামাজ ফাসক্ত নামাজ কমাই দিয়েছে। এভাবে বলতে 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 ফাঁসবার গেছে, কবার হয়েছে মেয়েরাত, প্রথমবার একবার, আবার নয়বার গেছে, নয়বার যখন হয়েছে তিলকে আশাতুন কামেলা, দশবার মেয়েরাজ হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যখন যেতে বলছে, কয় আমি তিন ওয়াক্ত নামাজ আদায় করতে পারি নাই আমার উম্মতকে দিয়া, আপনি আবার যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমার লজ্জা লাগে, আমি এরকম পারবো না, আমি আবার যাইতে পারবো না। যদি এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি শেষ করে দেয় তাহলে আমি উম্মতের কাছে কিনে যাব, পাঁচ ওয়াক্ত হইলে কমাস কম থাক। কয় হুজুর এই পঞ্চাশ ওয়াক্ত নামাজ কেন ফরজ করলো, আবার পাঁচ ওয়াক্ত কেমনে বানাই কেন বানাইলো, আমাদের তো বোঝা আসে না। ও ভাই সারা উম্মতকে শিক্ষা দিতেছে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করবে আল্লাহ তাআলা, পাঁচ ওয়াক্ত এটা আগের থেকে কি আছে, পঞ্চাশ ওয়াক্ত প্রথমে নবীকে দেওয়া হয়েছে, পঞ্চাশ ওয়াক্ত কেন দিল, এখানে আমাদের লাভ কি, নবীর লাভ কি? আমাদের নবীকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরীক্ষা করা হয়েছে, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেওয়া হয়েছে, পুরো উম্মতকে শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহর হুকুম যেভাবে হোক সেভাবে মানতে হবে। আমাদের মহানবী কোনো এসকাল করে নাই, কোনো পরস্ত করে নাই, সরাসরি পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছে, উম্মতে মুহাম্মদিয়াকে শিক্ষা দিছে, এটাকে তওয়াজ্জু বলা হয়। আল্লাহর হুকুম যত কঠিন হোক এটা মানি নেওয়া, এটা মানতে পারা, এটাকে তওয়াজ্জু বলা হয়। তওয়াজ্জু 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 সারা জিন্দেগি বুঝা আসে নাই, কোনো বসরা যখন তাহাকি করছে দেওবন্দ থেকে আঠাধারি বটিয়ার থেকে ফতোয়া এসে গেছে, তখন সাথে সাথে এটা মানতে পারা, এটাকে তওয়াজ্জু বলা হয়, এটাকে তাকওয়া বলা হয়, এটা মানতে পারা, এটা শিক্ষা দেওয়া হয়েছে আমাদেরকে। আমাদেরকে আমাদের নবী শিক্ষা দিয়েছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করেছে, আমি কি করি নাই, কোনো রকমের এসকাল ফরজ নেই, ফরজ করি নাই, আমি যেভাবে মানি আসছি তোমাদের এরকম মানতে হবে। দু নম্বর, আমাদের মহানবীকে এক মেহরাজ না দশটা মেহরাজের সুযোগ দেওয়া হয়েছে, দশটা দশবার মাহবুবের সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে, কেউ তো একবারও বারে নাই। আর আমাদের নবীকে কবার দিছে দশবার, প্রথমবার একবার গেছে, কয় এগুলি কি লাভ কি, লাভ কি আপনি কেমনে বুঝবেন? ও ক্যা জানে কে ইস দর্দে আলম কো না দেখা জুসনে হো উপর কত কি গম কো, আরে ইয়ারো কহো জিস কোল ভাগ মুসিবত হ্যায় মুসিবত হ্যায় মুসিবত জো কোই আপনে দিল ভর সে জুদা হো ওহি ইস দর্দে গম সে আশনা হো। হঠাৎ করে মাহবুবের সাথে দেখা হওয়ার সাথে সাথে বিদায় হয়ে যাবে, এটা সহ্য করতে পারবে না। এই জন্য বারবার বারবার আশা দেওয়া করে, বারবার বারবার আশা দেওয়া করে, আপনারা কোনো সময় এখন তো এরকম বাড়াই দিতে যায় না, প্রথম প্রথম নতুন নতুন সৌদি আরব যখন ছেলে সন্তান যাইতো তখন বাড়াই দেওয়ার জন্য এয়ারপোর্টের বাইরে যাইতো, একবার দুইবার পাঁচবার সাতবার উঠে উঠে একটু দেখে, ঘরের বাইরে একবার দেখে, একবার দেখে, একবার বাইর ঘরে একবার বাইরে একবার দেখে, এরকম করে দশবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয়েছে। তিন নম্বর ফায়দা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফতিলকা খামসুন ওয়া তিলকা খামসুনা, এটা পাঁচ এটা পঞ্চাশ ওয়াক্ত এটা পাঁচ ওয়াক্ত, আপনারা আমাদের লাভ হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, আমাদেরকে পঞ্চাশ ওয়াক্ত সওয়াব দেওয়া হবে। পঞ্চাশ ওয়াক্তর কি দেওয়া হবে? সওয়াব দেওয়া হবে। এই লাভ নিয়ে আসছে যে আমাদের জন্য, এটা নিয়ে আমরা এখন সিনেমিনি খেলা হাঁটেছি, সিনেমিনি খেলা হাঁটেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিধান আর কোনো হুকুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার জন্য
এত মেয়েরাজের নেওয়া হয় নাই, সবগুলি জমিনে থাকা অবস্থা পাহাড়ে জঙ্গলে সফরে হজরে গুমে সেতনে সবগুলি বিধানগুলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। তেজবর্ণ নবুয়তের জিন্দেগির মধ্যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে আসা ওহি নাজিল করে গেছে, ওহি মতলু ওহি গাইর মতলু কোরআন হার হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। কিন্তু কোরআন নামাজের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদত, এটা পূরণ করার জন্য, এটা আদায় করার জন্য, এটা উম্মতের দায়িত্ব দেওয়ার জন্য, নবীর দায়িত্ব দেওয়ার জন্য মেয়েরাজ নিয়ে গেছে। এটার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, আস-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। যখন ইন্তেকাল হন তখন বলেন যে নামাজ 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 উম্মত নামাজ নামাজ নামাজ, আর তোমাদের এই তত্ত্বাবধানে যত লোক থাকবে তাদের কি করা, দেখভাল করা, তাদের কর্মচারীদের ছোট লোকদের আপনাদের তত্ত্বাবধানে চেয়ারম্যান মেম্বার মন্ত্রী মিনিস্টার থেকে নিয়ে সবার তত্ত্বাবধানে অনেক লোক আছে, সবাইকে পরিবারের মধ্যে বউ ভুলা আছে, এদেরকে নিয়ে তোমরা সবসময় বান্দার হক আল্লাহর হক তোমরা আদায় করতে হবে, বান্দার হক আল্লাহর হক, নামাজ মানে আল্লাহর হক, মা মালাকাত আইমানুকুম মানে বান্দার হক, এই দুটো হক আদায় করা ছাড়া তুমি মুক্ত পাওয়া সম্ভব হবে না। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হয়েছেন সব জায়গাতে গভর্নরদেরকে চিঠি লিখছেন ইন্না হাম মামুরি ইয়া সালাত ফমান যায়্যাহা ফাওয়া লিমা সাওয়াহা আযিয়াউম, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ, যারা নামাজ ঠিকমতো আদায় করবে না তারা আল্লাহর হক বান্দার হক কোনোটা আদায় করতে পারবে না, নামাজ ঠিকমতো আদায় করতে হবে, নামাজ ঠিকমতো আদায় করতে হবে। এই নামাজ নিয়ে আসছেন, এই নামাজের মধ্যে দরুসর পড়েনি, আপনারা দরুসর পড়েন, কোথায় পড়েন, দাঁড়ে দাঁড়ায় পড়েন, রুকুতে পড়েন, সজদায় পড়েন, কোথায় পড়েন বলেন না কা, ওটা দরুদ শরীফ নি, একটা মাত্র ওটা দরুদ শরীফ না, দরুদ শরীফ আমরা যে দরুদ শরীফ পড়ি না বলে যে আমরা যে দরুদ শরীফ পড়ি না যারা বলে দেওবন্দি ফটিয়ালা আটাদারিওয়ালা এরা দরুদ শরীফ পড়ে না, বলে বলে আপনি জানেন না দরুদ শরীফ পড়ে না, ওরা ওরা নবীর শত্রু, ওরা নবীর সব কিছু করে, নামাজ দোয়া তসবিহ তাহলিল জিকির আজকার সব কিছু করে কিন্তু দরুদ শরীফ পড়ে না, তাদের মধ্যে নবীর প্রেম নাই, নবীর প্রেম না থাকলে এতগুলি কষ্ট কেমনে করে, কি জন্য করে, নাম তেরে জানে ফেদাও হুকম না তেরা এক বিয়া দাও হাইম গোস্ত মজ্জম বল গোসল আজম মজবন না, এটা নি নবীর প্রেম, এটা নি নবীর প্রেম, নবীর প্রেম হলো নবীর অনুসরণ করা লাগবে, নামা সুরতে সেকলে দাঁড়িয়ে টুবিয়ে লেবাসে পোশাকে ও ভাই সবগুলির মধ্যে কি দেখতে হবে, নবীর প্রেম মেশক মোহাব্বত দেখতে হবে, নবীর দিলের মধ্যে একটা দিলের একটা সুন্নত আছে, দিলের সুন্নত হলো উম্মতের দরদে দরদি হওয়া, উম্মত কিভাবে জাহান্নাম থেকে মুক্ত হবে, উম্মত কিভাবে আখরত মুক্তি হবে, নবীর প্রেম উম্মতকে জাহান্নাম মুক্ত করা, জাহান্নাম যা জন্নতমুখী করা, আর যারা যারা লেবাস পোশাক ফুরিয়া উম্মতকে মদিনার দিকে না নিয়া ইউরোপের দিকে নিয়ে যাইতে চায়, ইউরোপের দিকে নিয়ে যাইতে চায়, এরা কি সুন্নত পালন করে বলেন না, এরা আবার বলে যে এদের মধ্যে কোনো কি নাই, নবীর প্রেম নাই, ইশক নাই, মহব্বত নাই, সব কিছু আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ আছে, দোয়া আছে, তসবিহ তাহলিল আছে, ওয়াজ নসিহত আছে, জিকির আজকার আছে, সব কিছু আছে, কিন্তু নবীর প্রেম নাই, নবীর প্রেম না থাকলে শেষ রাত্রে উঠা আল্লাহর কাছে কেন জন্য কান্নাকাটি করে, এত আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, এত দূরে দূরে করতেছে, এত কষ্ট করতেছে, ফেডে ফিডে ফ্যাট ফিট সবগুলি বাইনা মদরসা 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 দিনে শিক্ষা দেওয়ার জন্য, ইমানি শিক্ষা দেওয়ার জন্য ওয়াজ নসিহতের ময়দানে
তাহলে দাওয়াত তাবলীগের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলি জিন্দা করার জন্য রাত্র দিন এত পরিশ্রম করতেছে, এর বড় পর বলে যে ওদের মধ্যে হন কি নাই, নবীর প্রেম নাই, নবীর প্রেম নাই। ওলামায়ে কেরাম এগুলি করে যেতেছে। আজকে আমরা এই যে একজন আলেমকে, সত্যিকার আলেম হক্কানি রব্বানি আলেমকে এমপি পাওয়ার কারণে এমপিএ এখানে গত বছর এই বছরের মধ্যে রানিং বছরের মধ্যে দুইবার আসি জানাজার নামাজ পড়ার জন্য। ডক্টর আবা মোহার সাহেবের আব্বা যান আমার আমার কিভাবে শ্রদ্ধা করতো, কিভাবে ভালোবাসতো, এটা কোনো ভাষায় বর্ণনা করা সম্ভব না। আর একটা লোকমান সাহেবের আব্বা মালা আমরা সৎকানিয়ে হুজুর বলি, আমাদের এখানে তো গোলাম মাদ্রাসা হুজুর বলে, এই মেখল হাটদারি সব জায়গাতে উনি একে সৎকানিয়ে হুজুর বলে। উনি যে কত বড় বুজুর্গ, এই দু বুজুর্গকে জনতা ফরার জন্য এখানে আসছি। সারা জিন্দগি তবলিক তবলিক গাওয়াত তবলিক আলেম ওলামাদের মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই সাতকানিয়ার এত বড় আলেম, এরা সারা জিন্দগি কি করছে? মাওলানা আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহ আলাই, ওই যে মাওলানা হেবাজ সাহেব রহমতুল্লাহ, মাওলানা আব্দুল সাহেব রহমতুল্লাহ আলাই, মাওলানা আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, আমাদের দলুকুলের মধ্যে অরুকুলের মাওলানা আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, শাহ মুখলেসুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, মাওলানা মাহবুব মুজফর সাহেব রহমতুল্লাহ আলাই, মাওলানা আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলাই, এরা সারা জিন্দগি ওলামায়ে কেরামকে এই দাড়ি টুপি এগুলি বলে বলে রাখছে। রে আপনি বলেন যে এই ওয়াজ করে লাভ কি, এই মাহবিল করে লাভ কি? কালকে বলবে এমপি সাহেবে মাহবিল দিয়েছে, কি হয়েছে, কি লাভ হয়েছে, কি লাভ হয়েছে? আমাকে আমার দেশের এক সাংবাদিকে বলতেছে, কয় হুজুর আমি একটা মাদ্রাসা দিব। আমি কি মাদ্রাসা দিবেন আপনি? কয় না কোন রকমের মাদ্রাসা দিবেন? কয় না এই বর্তমান ফর্মুলার কোনো মাদ্রাসা আমি দিব না। আমাকে কি বর্তমান ফর্মুলার কোনো মাদ্রাসা দিবেন না, এটা কোন স্টাইলের মাদ্রাসা? কেন আপনার মধ্যে এই জজবা, এই প্রেরণা, এই যে এত এত ছাত্ররা এত বেতা কি জন্য হইলো আমাকে একটু বলেন। কমি মাদ্রাসায় কি করছে, সরকারি মাদ্রাসায় কি করছে? সরকারি মাদ্রাসার থেকেও কোনো আলেম ফাজল কারি মুহাদ্দিস মুফতি মুবাসসির আগে কিছু বাইরে লইছে, এখন তো কিছু হয় না। আর কমি মাদ্রাসা হলে আর কি খেদমত করছে, দাওয়াত তবলীগের মেহনতের দ্বারাই কি খেদমত হয়েছে? এটা বলতেছে মদিনা শরীফের, মদিনা শরীফের বাবুর বাবু জিব্রাইলের সামনে একটা মুহাদ্দিস সাহেব ডাহার আমাকে পরিচয় করাই দিছে, আমার দেশের সহকারী সম্পাদক, কয় উনি আল্লামা মুশফি সাহেবের মুরিদ, উনি হলেন নটাদারি মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, ওখানে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে এই জজবাটা বলছে। তখন আমি বললাম তো আপনার এই ব্যথা কেন এটা বলেন? কয় কোনো কাজ হয় নাই তো, এইসব মাদ্রাসা কোনো কাজ করে নাই, এই সরকারি মাদ্রাসা বলেন, কমি মাদ্রাসা বলেন, দাওয়াত তবলীগ বলেন, কোনো কাজ হয় নাই, ওয়াজ নসিহতে কোনো কাজ হয় নাই। আমি কই আপনি যে এখানে আসছেন, এই আসার পরে এই যে মক্কা মদিনা মক্কা মিনা আরাফাত মুজদালিফা সব জায়গাতে ঘুরছেন না? বা ঘুরছি তো সব জায়গার মহাদেশে, সব জায়গার দেশের লোকগুলি মুসলমানগুলি যে এই হজ করার জন্য আসছে, এদের সাথে দেখা সাক্ষাৎ হয় নাই বা হয়েছে? তা আমি কই এশিয়া মহাদেশের, ভারত উপ মহাদেশের, এশিয়া মহাদেশের মুসলমান, ভারত উপ মহাদেশের মুসলমান আর সব উপমহাদেশের মুসলমানদের মধ্যে কোনো ব্যবধান আপনি উপলব্ধি করতে পারছেন? কয় না এটা তো খেয়াল করিনি। আমাকে এখন একটু চিন্তা করেন, ভারত উপমহাদেশের মুসলমান আর অন্য দেশের মুসলমানের মধ্যে ব্যবধান কি? কাগজের অনেক ব্যবধান। কি ব্যবধান? কয় দাড়িটার মধ্যে তো অনেক ব্যবধান, এই সব জায়গাতে। এটা তো মদিনার দাড়ি না, সরকারি দাড়ি, সরকারি দাড়ি, অন্য দেশের মুসলমান আর আমাদের ভারত উপদেশের মহাদেশের মুসলমানের মধ্যে অনেক ব্যবধান আছে। এই ব্যবধানটা আমি কার অবদান জানেন? এটা কওমি ওলামায়ে কেরামের অবদান, দাওয়াত তবলীগের মেহনতের অবদান। মৌলভীরা কি করে, ওয়াজ নসিহত করে কি করে, কি করে না? এই আজকে আমরা হাক্কানি রব্বানি ওলামায়ে কেরামের একটা প্রতিনিধি আছে বলিয়া, বান্দাদিদের প্রতিনিধি আছে, আমাদের কওমি ওলামায়ে কেরামের প্রতিনিধি লাগে না সংসদের মধ্যে? লাগে না বলেন না, লাগে। এই জন্য ভাই আমরা কওমি ওলামায়ে বান্দারিরা প্রতিনিধি দিতে পারে, আমরা কওমি ওলামায়ে কেরামরা যদি একটা প্রতিনিধি থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে এটা আমাদের জন্য বড় কি হবে।
বড় বিপদটা নিয়ে আসবে, এই জন্য আপনাদেরকে অনুরোধ করব আমাদের প্রতিনিধিটা যেন সবসময় বাহাল থাকে, আরো উপর দিকে যেতে পারে। এবার ধর্মমন্ত্রী বানানোর জন্য অনেকেই, প্রতিমন্ত্রী বানানোর জন্য অনেকেই চেষ্টা করছিল, কিন্তু আল্লামা আমসব হিসাব দুর্বল হয়ে যাওয়ার কারণে এটা পুরোপুরি পরিপূর্ণ সাকসেস হয় নাই। ইনশাআল্লাহ সামনের দিকে যেন এটাও পুরো হতে পারে, সেটার জন্য দোয়া করবেন, চেষ্টা করবেন। এটা আমাদের এমপি সাহেবের জন্য এমপিগিরি দরকার না, সংসদে যেন আমাদের পক্ষ থেকে হক কথা বলার জন্য একটা লোক যেন থাকে, এই ওলামাই দেওবন্দীদের তর্জমানি করার জন্য আল্লাহর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের তরিকার তর্জমানি করার জন্য একটা লোক আছে, সেটাকে সবসময় আমরা যেন ধরে রাখতে পারি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় যেন আমরা থাকতে পারি। আর আব্দিয়তের মকাম যে যত বড় হবেন হন, সবসময় এই হুজুর সাল্লামের বড় সুন্নত নিজকে নিজে কি মনে করা, ছোট মনে করা, এই ছোট মনে করার কারণে মেয়েরাজের মতো মকাম এবং সবাতে কুবরার মতো মকাম যেন আমাদের মহানবীকে দান করছে, সেভাবে আমরাও যদি বড় হতে চাই তাহলে নিজকে নিজে ছোট মনে করতে হবে, নিজকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল যদি করতে না পারেন, কন্ট্রোল যদি করতে না পারেন, দেখেন যে ফদে 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 আসার কাছে হবে। আল্লাহ তাআলা সবাইকে এই নিজকে নিজে কন্ট্রোল করিয়া আব্দিয়তের মকাম, গোলামির মকাম, তাওয়াজুর মকাম যেন সবাই হাজির করতে পারি, সবাইকে আল্লাহ তৌফিক দান করুন।